চলে গেলেন শক্তিমান বলিউড অভিনেতা ঋষি কাপুর। দুই বছর ক্যান্সারের সঙ্গে লড়ে হার মানলেন তিনি। তার বয়স হয়েছিল 67 বছর। মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের বিখ্যাত কাপুর খানদান থেকে আসা এই নায়ক। 2018 সালে ঋষি কাপুরের শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর এক বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন তিনি। তবে সম্প্রতি আবারও অসুস্থ হয়ে পড়েন। কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের দ্বিতীয় ছেলে ঋষির জন্ম 1952 সালে 4 সেপ্টেম্বর। 1973 সালে ডিম্পল কাপাডিয়ার বিপরীতে ববি সিনেমার মাধ্যমে রূপালী জগতে নায়ক হিসেবে পা রাখেন তিনি। এর আগে রাজ কাপুরের স্মরণীয় সিনেমা শ্রী 420 ও মেরা নাম জোকারে অভিনয় করেন শিশুশিল্পী হিসেবে। ওমর আকবর অ্যান্থনি, লায়লা মজনুর, রাফো চক্কর, সারগাম কার্চ, বোল রাধা বোল সহ অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। ক্যান্সার আক্রান্ত অবস্থায় মুক্তি পেয়েছে তার কাপুর অ্যান্ড সন্স, ডি ডে, মূলক ও নট আউট। মুক্তির অপেক্ষায় আছে দ্য বডি। তার স্ত্রী নিতু সিং এবং দুই সন্তানের মধ্যে ছেলে রণবীর কাপুরও বলিউডের জনপ্রিয় অভিনেতা।